গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবারের মতো এই রবিবারেও এমন একজন শিল্পী বাড়িতে আমি উপস্থিত হয়েছি, তার পরিচয় দেব কিভাবে। আমি এমন একজন যোগিনী আজকে আমার যে এই হাতে দেখছেন গোল্ড মেডেল, সে শুধু গোল্ড মেডেলই পাইনি, সে সমস্ত রকম পদক আপনার পিছনে দেখছেন, পুরস্কারে বিভিন্ন রকম পুরস্কার দেখা যাচ্ছে, সে পুরস্কারে ও ভূষিত। আমাদের রানীগঞ্জের অভিষিক্তা দাস, যার জন্য আজ রানীগঞ্জ গর্ব, রানীগঞ্জের গর্ব। সে শুধু রানীগঞ্জ নয়, সারা বাংলা এবং কি ভারতবর্ষের সে গর্ব। সে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ও অংশগ্রহণ করেছে। তো আজকে এমন একজন যোগিনীকে পেয়ে আমি ধন্য। আমি সরাসরি চলে যাচ্ছি অভিষিক্তা দাসের কাছে। অভিষিক্তা, তোমাকে স্বাগত জানাই কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে। কিরকম লাগছে বলো? খুবই ভালো লাগছে। কতটা ভালো লাগছে সেটা আজকে বলে বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই। কথাও গানে গৌতমের সাথে এই প্রোগ্রামটি প্রতি রবিবার আমি টাইম পেলে নিশ্চয়ই দেখি, কিন্তু আজকে আমি সেই প্রোগ্রামের একজন অংশ হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এই যে আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম এই গোল্ড মেডেল, আমি যার হাতে এটা মানায় আমি তার হাতেই তুলে দিচ্ছি। আচ্ছা, এই যে তুমি তো অনেক রকমের পদক পেয়েছো, এটা তো গোল্ড মেডেলের ব্যাপারে যদি একটুখানি বলো, এটা কোথা থেকে পেয়েছো? এরকম আরো অনেক, তুমি আমাদের দেশের হয়ে স্বর্ণ পদক থেকে আরম্ভ অনেক রকম পুরস্কারে তুমি ভূষিত, সেটা ব্যাপারে যদি একটুখানি বলো। এটা আমার হাতে যেটা রয়েছে সেটা 2015 সালে আমি। নমস্কার, আমরা আবার ফিরে এলাম কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি যোগিনী অভিষিক্তা দাস। আমরা অভিষিক্তার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু মাঝে নেটওয়ার্কের বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। হ্যাঁ, একটুখানি সমস্যা দেখা যাওয়াতে মাঝে আমরা একটু অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমরা দুঃখিত। আমরা আবার ফিরে এসেছি। আমরা জেনে নেব, আমরা যে কথা নিয়ে আলোচনা করছিলাম যে করোনা নিয়ে চারিদিকে যেরকম মানুষের মধ্যে একটা আতঙ্ক, সেখানে যোগাসন কতটা মানুষের উপকার করতে পারে, মানে করোনা থেকে মুক্তি দিতে পারে, তো সে ব্যাপারে। হ্যাঁ অভিষিক্তা, তুমি বলো কি বলছিলে? মানে আমাদের, আমি বলছিলাম যে করোনাটা যাদের হচ্ছে তাদের অবভিয়াসলি ইমিউনিটি পাওয়ার কম, তাদেরই হচ্ছে। আমরা চাইলে কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে পারি, যেটা বাড়লে আমাদের করোনা থেকে ভয়টা দূরে চলে যাবে। আমি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিছু প্রাণায়াম আর আসন আপনাদেরকে দেখাতে চলেছি। একদম, চলো তাহলে আমরা দেখে নিই। অভিষিক্তা, এখন আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিভাবে, সে আমাদের যোগাসনের মাধ্যমে কিভাবে ইমিউনিটি পাওয়ার বাড়ানো যায় সেটা দেখাচ্ছে। প্রথমে আমি পদ্মাসনে যাব। যাদের পদ্মাসন হবে না তারা নর্মাল বাহু হয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। আমি প্রথমেই যাব ভস্তিকা প্রাণায়ামে। ভস্তিকা প্রাণায়ামটা ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুব বেশি সাহায্য করে। এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে বাহু হয়ে বা পদ্মাসনে বসতে হবে, হাতটাকে মুদ্রায় অবস্থায় আমাদেরকে রাখতে হবে, দেন যতটা জোরে পারা যায় আমাদেরকে নিঃশ্বাসটা ইনহেল করতে হবে, যতটা জোরে পারা যায়, ঠিক আছে? এবার ইনহেল করার পরে আমাদেরকে সেটা এক্সহেল করতে হবে, সেটাও যতটা জোরে পারা যায় ঠিক সেরকম ভাবে। ঠিক এইভাবেই আমরা 10 বার যদি করি
ভস্ত্রিকা প্রাণায়াম প্রতিদিন অভ্যাস করি তাহলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। এছাড়া আমরা ভিটামিন সি খেতে পারি। ভিটামিন সি বলতে লেবু, পাতি লেবু, কমলা লেবু, পাতি লেবু গরম জলে দিয়ে সেই গরম জলটা আমরা যদি প্রতিদিন সেবন করি তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেড়ে যায়। এছাড়া আমি আরো কিছু আসন দেখাচ্ছি যেটা আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুবই সাহায্য করবে। প্রথমেই দেখাচ্ছি পশ্চিমোত্তানাসন। দেখুন, দুটো পা সোজা করে, তারপরে হাত দুটো উপরে উঠিয়ে পায়ের আঙুলটা ধরতে হবে, তারপরে আমাদের মাথাটা হাঁটুতে ঠেকাতে হবে, ঠিক এইভাবে। এইভাবে রাখা আমাদেরকে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে প্রত্যেকটা আসন। এরপরে আমি দেখাবো অর্ধ কূর্মাসন। এইভাবে পা ভাঁজ করে আমাদেরকে বসতে হবে, তারপরে আমরা দুটো হাত ওপরে তুলে দেব, তারপর এক্সহেল করে সামনের দিকে নামবো। এটাও কিন্তু 15 থেকে 20 সেকেন্ড আমাদেরকে ওই অবস্থাতেই হোল্ড করে রাখতে হবে। এটাতে দেখতে হবে যে আমাদের কপাল আর নাক দুটোই যেন মাটিতে লেগে থাকে আর হাতটা পুরো সোজা থাকে। এই আসনটির নাম অর্ধ কূর্মাসন। এইগুলো যদি আমরা প্রতিদিন অভ্যাস করি তাহলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার দ্বিগুণ হয়ে যাবে। আর আগেই বললাম ভিটামিন সি এর কথা, লেবু, যেটা ইমিউনিটি পাওয়ার বাড়াতে আমাদের খুবই হেল্প করে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমাদের যোগিনী যে যে টিপসগুলো দিল, আপনারা আতঙ্কিত হবেন না, বরঞ্চ সেগুলোকে ফলো করার চেষ্টা করুন যেগুলো আমাদের অভিষিক্তা বলছে। এবং সত্যিই একটা আমাদের মনোবলে মনোবল পাওয়া গেল একটা, যে হ্যাঁ, করোনা পজিটিভ হলেও কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমাদের শরীর সুস্থ হতে গেলে আমরা যোগাসনের মাধ্যমে আমরা যদি সেরকম করি তাহলে আমাদের করোনা নেগেটিভ হতে বেশি সময় লাগবে না। আচ্ছা, এই যে আমরা যতদূর জানি তুমি খুব ছোট বয়স থেকে, 7 বছর বয়স থেকে তুমি যোগাসন শুরু করেছো, তো আমি জানতে চাইছি এই শুরুটা কিভাবে, পড়াশোনার সাথে সাথে যোগাসনটা কিভাবে শুরু করলে বা কিসের টানে? যোগাসন শুরু করাটা আমার কোনো ইন্টেনশন ছিল না। আমি যেমন এখনই যেরকম বললাম যে শরীর সুস্থ রাখার কথা, ঠিক সেই জন্যই আমার মা আমাকে যোগাসনে ভর্তি করেছিলেন। 7 বছর বয়স তখন আমার, মা একদিন বললো যে যোগাসনে ভর্তি করা যাক, বাইরে ঘোরা মানে ঘোরাও হবে, খেলাধুলোও হবে, যোগাসন করলে শরীরটা সুস্থও থাকবে। এইভাবে যাই, কিন্তু 1 মাস প্র্যাকটিস করার পরেই আমি প্রথম কম্পিটিশন আমার লাইফের রাঁচিতে হয়, সেটা একটা ন্যাশনাল লেভেলের কম্পিটিশন, সেটাই পার্টিসিপেট করি। সেটাই পার্টিসিপেট করার পরে আমি সেইখানেই ফার্স্ট পজিশন পাই। তো প্রথমবার একটা ন্যাশনাল লেভেলের কম্পিটিশন এবং সেখানে আমি 1 মাস প্র্যাকটিস করেই যদি ফার্স্ট পজিশন পেতে পারি, তাহলে আমি যদি এটা নিয়ে আরও বেশি অভ্যাস করি তাহলে আমি আরও ভালো কিছু অ্যাচিভ করব। সেইটা আমার কিন্তু ওই ছোট বয়স থেকেই মনের মধ্যে চলে আসে যে হ্যাঁ, আমাকে এটা নিয়ে আরও কিছু করতে হবে যাতে আমি আরও উঁচু জায়গায় যেতে পারি। এইভাবে আমার যোগাসনে আসার গল্প। বাবা, আর যোগাসনের শুরু মানে গুরু যদি নাম বলো, মানে কিভাবে কার কাছে ট্রেনিং নিয়েছো, মানে সব কিছু তো একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে, যদি একটুখানি বলো কোথায় প্রথম কিংবা কিভাবে কি করেছো? এবং যখন ছোট ছিলাম 7 বছর বয়স, তখন আমি স্কুল পাড়ায় যে প্যারাডাইজ স্পোর্টিং ক্লাব আছে সেখানে মিস্টার উদয় ধীবর, ওনার কাছেই আমি যোগাসনের শিক্ষাটা গ্রহণ করি প্রায় ক্লাস 10 অবধি। তারপরে আমি ওনার কাছে শেখার পরে কিছু কারণবশত ওনার কাছে শেখাটা বন্ধ হয়ে যায়, আমার প্রায় 1 বছর বা 2 বছরের মতো গ্যাপ হয়ে যায়, যেটা আমাকে খুব বেশি করে ডিপ্রেশনের মধ্যে ঠেলে দিয়েছিল যে এত বড় একটা গ্যাপ, আমি কি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। কিন্তু তারপরে আমি
মিস্টার কৌশিক দাস, উনি আসানসোলে থাকেন, ওনার কাছে আবার যোগাসনের প্রশিক্ষণ নেওয়া শুরু করি। তা বলে আমার একটা গুরু না, আমার দুটো গুরু, মিস্টার উদয় ধীবর এবং মিস্টার কৌশিক দাস। আমি দর্শক বন্ধুদের একটুখানি আমি দেখাই, এই 20 বছর বয়সের মধ্যেই অভিষিক্তা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় পুরস্কার সে পেয়েছে, শুধু বাংলা নয়, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে, দেশের বিভিন্ন প্রান্তে এত বড় বড় পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন। অভিষিক্তা, আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে সারা বাড়ি জুড়ে খালি তো তোমারই পুরস্কার, আমি আরেকটু দেখিয়ে নিই তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে, পুরো বাড়িটাই যেন সে পুরস্কারে। চলো, আবার নেটের প্রবলেমের জন্য বারবার লাইফটা কেটে যাচ্ছে, যার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। কিছু করার নেই, বাট এরকমটা হয় না, আজকে কি হয়েছে বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম, কিছু যোগা পশ্চারে যাচ্ছি যেগুলো আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো দিক দিয়ে আপনাদের প্রয়োজন হতে পারে। প্রথমেই যাচ্ছি ভদ্রাসন। আগে আমি আসনের পশ্চারটা দেখিনি, তারপর আমি তার বেনিফিটসগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুটো পা সোজা করে সেটাকে এইভাবে টানতে হবে, ফিঙ্গার লক করে টেনে স্পাইন সোজা করে বসতে হবে। এবারে দুটো হাত দিয়ে হাঁটুটাকে প্রেশার দিয়ে চাপ দিতে হবে। ব্রিথিং সিস্টেম একদম নর্মাল থাকবে, বডি স্ট্রেট, ফেস একদম সামনে। এইভাবে আপনারা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করতে পারেন। ভদ্রাসন প্রত্যেকের জন্যই উপকারী, কিন্তু আমি বলবো স্পেশালি মেয়েদের জন্য খুবই উপকারী, কারণ ভদ্রাসন করলে যাদের পিরিয়ডস প্রবলেম থাকে, ইররেগুলার পিরিয়ড বা পিরিয়ড পেন, সেগুলো থেকে আপনারা ভদ্রাসন করলে ঠিক হতে পারে সেগুলো। ভদ্রাসনটা আমাদের মেয়েদের জন্য খুবই উপকারী। এরপরে আমি যাব হচ্ছে বজ্রাসন। আমি আগে কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। এইভাবে পা দুটো ভাঁজ করে স্পাইন স্ট্রেট, হাত দুটো হাঁটুর ওপরে, ফেস একদম সামনে। বজ্রাসন করলে আমাদের হজমের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা থেকে আমরা উপকার পেতে পারি, আমাদের হজমের আর কোনো প্রবলেম বা সমস্যা দেখা দেবে না। এছাড়া যদি কোনো হাঁটু ব্যথা বা পায়ের ব্যথা থেকে থাকে, বজ্রাসন করলে আমরা সেটা থেকে সাহায্য পেতে পারি, সেই ব্যথা আমরা আর হবে না, এরকম সমস্যা থেকে আমরা পেতে পারি, মুক্ত হতে পারি। এরপরে আমি দেখাবো হচ্ছে গোমুখ আসন। পা দুটোকে এভাবে ক্রস করে বসতে হবে, তারপরে যেই হাঁটুটা ওপরে থাকবে সেই হাতটা উপর দিয়ে নিয়ে যাব, আর যেই আর অন্য হাতটা নিচ দিক দিয়ে নিয়ে যাব, দিয়ে দুটো হাতকে শক্ত করে ধরব। বাহ, দুর্দান্ত! আপনারা দেখছেন কথা ওখানে গৌতমের সাথে, এই অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি যোগিনী অভিষিক্তা দাস, সে দেখাচ্ছে তার যোগাসনের মাধ্যমে বিভিন্ন রকম টিপস সে দিচ্ছে কীভাবে সুস্থ থাকা যায়। গোমুখাসন করলে আমরা আমাদের স্পাইনে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো ব্যথা থেকে থাকে কোমরে, সেটা থেকে আমরা মুক্ত হতে পারি। এটা হচ্ছে গোমুখাসনের সব থেকে বড় উপকারিতা। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসনও বজ্রাসনের মতো করে ফার্স্টে বসতে হবে, এরপরে আমাকে পিছনে শুয়ে যেতে হবে।
তারপরে হাত দুটো ওপরে এইভাবে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যোগিনী অভিষিক্তা দাস বিভিন্ন রকম যোগাসনের মাধ্যমে শরীর কীভাবে সুস্থ রাখা যায় সে আপনাকে যোগাসনের মাধ্যমে সে দেখাতে চাইছে, দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন কথা গানে গৌতমের সাথে। সুপ্ত বজ্রাসন করলে আপনাদের কারোর যদি সাইটিকা বাদ থেকে থাকে সেটা থেকে আমরা মুক্ত পেতে পারি, এর জন্য সুপ্ত বজ্রাসনের উপকারিতা খুব ভালো। এছাড়া কোমরে ব্যথা বা কাঁধের ব্যথা এই এই রকম যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে সুপ্ত বজ্রাসন করাটা খুবই দরকার। এরপরে আমি চলে যাব হচ্ছে উত্থান পদাসন। প্রথমে আমরা শুয়ে পড়ব, এরপরে দুটো পাকে একসাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলতে হবে। অসাধারণ, কোনো ব্যালেন্স, মানে এটাকেই বলে ব্যালেন্স রাখা। কোনো কিছু ঠিক নেই যে পা দুটোকে কোনো একটাতে রাখা হলো সেটা নয়, কিন্তু এটাই বলে ব্যালেন্স। উত্থান পদাসন আমরা করি কখন, যখন আপনাদের যদি কারোর হার্নিয়ার প্রবলেম থেকে থাকে তাহলে উত্থান পদাসন করাটা খুব দরকার, যেটা করলে আপনাদের হার্নিয়ার প্রবলেম থেকে আপনারা পুরোপুরিভাবে মুক্ত হতে পারেন। এরপরে আমি কিছু আমার অ্যাডভান্স পোশ্চার দেখাবো, যার জন্য আমি এতদিন ধরে আন্তর্জাতিক জাতীয় পুরস্কার বা স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল প্রত্যেকটা কম্পিটিশনে স্থান পেয়েছি। এরকম কিছু আসন আপনাদের সাথে শেয়ার করছি। কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আজকের বিশেষ অতিথি যোগিনী অভিষিক্তা দাস। সে বিভিন্ন রকম দেশের প্রান্তে চারিদিকে সে এই যোগাসনের মাধ্যমে প্রচুর পুরস্কার পেয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ, দারুণ, কি সুন্দর যোগাসনের মাধ্যমে সে নিজেকে কীভাবে তৈরি করেছে দেখুন, ভাবা যায়? অপূর্ব, দ্বিতীয় আসনে চলে যাচ্ছি। এগুলো কিন্তু কঠোর পরিশ্রম এবং অনেক দিনের প্র্যাকটিস, অনেক দিনের পরিশ্রম। এগুলো চট করে কিন্তু এগুলো কেউ করতে যাবেন না। যারা দেখছেন কথা ওখানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে, তারা যারা দেখছেন এই আসনগুলো, তারা কিন্তু এগুলো কখনই করতে যাবেন না। এটা কিন্তু খুব মানে কঠিন পরিশ্রমের মাধ্যমে সে আজ অনেক বছর ধরে প্র্যাকটিস করছে, কি ঠিক বলছি তো অভিষিক্তা? কারণ কিছু কিছু সহজ আসন আছে সেগুলো আপনারা করতে পারেন, কিন্তু এইসব আসনগুলো কিন্তু খুবই কঠিন, এবং ঠিকমতো যদি প্র্যাকটিস না করা থাকে, ঠিকমতো যদি জানা না থাকে, তাহলে না করাই উচিত। আমি কিন্তু এগুলো বলে রাখছি কথা অনেক কথা গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আজকের বিশেষ অতিথি বিশিষ্ট যোগিনী অভিষিক্তা দাস। সরাসরি দেখতে পাচ্ছেন তার যোগাসন, সে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সে এই যোগাসনের মাধ্যমে প্রচুর পুরস্কার সে পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেসব পুরস্কার আমাদের, সে রানীগঞ্জের গর্ব তো বটেই, সারা বাংলার গর্ব এবং দেশের গর্ব। আমি আবার বলছি এগুলো দেখে কেউ করতে যাবেন না, এগুলো খুব কঠিন, অনেক তপস্যা এবং অনেক সাধনা এবং অনেকটা সময় ধরে সে এগুলো
শিখেছে, প্র্যাকটিস করেছে, তাই আজ এই জায়গায়। আপনারা যারা দেখছেন তারা আস্তে আস্তে যদি একটা দিন হয়তো আপনারাও করতে পারবেন, কিন্তু এটা অনেক তপস্যা এবং সাধনার পরে কিন্তু হয়। কি সহজভাবেই না পা দুটো ভাঁজ করে দুদিকে রেখে এত কঠিন একটি যোগাসন সে দেখাচ্ছে লাইভ, অপূর্ব। মলয়নাথ লিখছেন, প্রাউড অফ ইউ অভি। রূপা মুখার্জি লিখছেন, খুব সুন্দর। আপনাদেরও সবাইকে ধন্যবাদ জানাই কথা ও গানে গৌতমের সাথে অনুষ্ঠানে অভিষিক্তার এই যোগাসন আপনারা দেখছেন। এর মধ্যে আরেকজন লিখেছেন, প্রসূন মহান্ত লিখছেন, দারুণ, সত্যি দারুণ। আমি কেন, সবাই বলছে যে দারুণ, একটাই কথা, দারুণ। ও অভিষিক্তা দাস আজকের যে বিশেষ অতিথি কথা গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানের, সে 7 বছর বয়স থেকে শুরু করেছে যোগাসন, তাই আজ এই জায়গায় ও। আচ্ছা, খুব গর্বের সঙ্গে বলতে মানে আমার ইচ্ছে করছে এবং খুব ভালো লাগছে যে আজকে তুমি অনেকখানি মান সম্মান নিজেকে পেয়েছো এবং দিদি নাম্বার ওয়ানেও তোমার ডাক এসেছিল, সেই ব্যাপারে যদি একটুখানি বলো। হ্যাঁ, খুব সম্প্রতি আমি জি বাংলার পরিচালিত দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করেছিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে কিভাবে অডিশন দিলে বা কার সাথে কিভাবে যোগাযোগ করে আমি দিদি নাম্বার ওয়ানে চান্সটা পেলাম। কিন্তু একটা কথা বলে রাখি যে এখনো অবধি আমি দিদি নাম্বার ওয়ানের জন্য কোনো অডিশন দেইনি। আমাকে জি বাংলা থেকেই কল করে ইনভাইট করেছিল। এটা প্রত্যেকের কাছে হয় না, যারা একটু কোনো না কোনো দিক দিয়ে একটুখানি পপুলার বা সবার মধ্যে ছড়িয়ে আছেন তার প্রতিভার জন্য, তাদেরকে কিন্তু জি বাংলা দিদি নাম্বার ওয়ান এইভাবে ডাকে। আমি ছাড়াও অনেকেই এইভাবে দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করেছে। প্রত্যেকের অডিশন দিয়ে চান্স পায় না, কিছু কিছু দিক দিয়ে এরকম ব্যাপার হয়ে থাকে। তো সেইভাবেই আমি দিদি নাম্বার ওয়ানে চান্সটা পেয়েছিলাম। আমি যেদিনকে দিদি নাম্বার ওয়ানে শ্যুট করতে গেছিলাম তার আগের দিন আমাকে রাত্রেবেলায় 7টার সময় আমাকে আমার কাছে ফোন আসে, হঠাৎ করে আমাকে বলে যে আপনার কালকে দিদি নাম্বার ওয়ানে শ্যুট আছে, আপনি কালকে 9টার মধ্যে চলে যাবেন। এটা হচ্ছে অক্টোবর মাসের 31 তারিখের কথা বলছি। আমার শ্যুটটা ছিল নভেম্বরের 1 তারিখে, কিন্তু তখন আমাদের ট্রেন চলছিল না বাসে করে যাওয়া। আমি সকাল 9টায় কলকাতায় পৌঁছানোর মতো কোনো মানে কলকাতায় পৌঁছবো এরকম কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি কিভাবে কলকাতায় পৌঁছবো সকাল 9টার মধ্যে। খুব রিকোয়েস্ট করাতে উনি আমার শ্যুটের টাইমটা চেঞ্জ করে 12:30 করেন, যার জন্য আমি দিদি নাম্বার ওয়ানে যেতে পারি। তার জন্য জি বাংলাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে আমি যে এত এত পুরস্কার বিভিন্ন জায়গায় তোমার যে এত নাম যশ খ্যাতি, সেগুলো একটুখানি যদি বলো আমাদের সঙ্গে শেয়ার করো। বিভিন্ন জায়গায় শিক্ষামন্ত্রীর কাছ থেকেও তুমি পুরস্কার পেয়েছো, সেগুলো ব্যাপারে যদি একটুখানি বলো। এখন অবধি কোথায় কোথায় দেশের প্রান্তে গিয়েছো এবং সেরকম যদি বড় বড় চ্যাম্পিয়নশিপ স্কুল কম্পিটিশনের যখন সিলভার পাই তখন আমি কলকাতার ডিরোজিও ভবনে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে আমাকে তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন মদন মিত্র, উনি আমাকে নিজের হাতে সম্বর্ধনা তুলে দিয়েছিলেন। এছাড়াও আমি এখন একটা সংস্থার সাথে যুক্ত আছি যেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ যোগা মঞ্চ। সেখানকার আমি যেটা অল ওভার পশ্চিমবঙ্গ জুড়েই কাজ করা হয়, ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের বাইরেও অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাজকর্ম হয়ে থাকে। তো আমি হচ্ছি আমার ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর,
এই ভূমিকাটা আমি এখন পালন করছি পশ্চিমবঙ্গ যোগা মঞ্চের হয়ে। আচ্ছা, আর কিছু টিপস যদি আমাদের আজকের এই অনুষ্ঠানে দেখাতে পারো তাহলে খুব ভালো হয়। সেটা তুমি ভালো মানে বলতে পারো। আচ্ছা, আছে যেটা না বললেই নয়, এখন প্রত্যেকটা মানুষের সমস্যা বেলি ফ্যাট, যেটা প্রত্যেকটা মানুষ আমাকে কমেন্টে, মেসেজে, ইমেলে প্রত্যেকে জিজ্ঞেস করে যে অভিষিক্তা আমার ভুঁড়ি বেরিয়ে গেছে, এটা আমি কিভাবে কমাবো। তো পার্সোনালি আমাকে, আমি সবাইকে হয়তো অ্যান্সার দিতে পারি না, বাট আজকের এই লাইফটা যদি আপনারা দেখেন তাহলে খুবই উপকৃত হবেন আশা করি। আমি আজকে বলবো যে কিভাবে আপনারা বেলি ফ্যাট যোগার মাধ্যমে বা ওয়ার্ম আপের মাধ্যমে কমাতে পারেন। তো শুরু করা যাক। একদম, চলো। প্রথমে আমি কিছু ওয়ার্ম আপ বলছি, ওয়ার্কআউট, যেগুলো বেলি ফ্যাট কমাতে আমাদেরকে খুবই সাহায্য করে। দুটো পা ভাঁজ করতে হবে, দুটো পায়ের মধ্যে একদম অল্প গ্যাপ থাকবে। এরপরে আমরা ফিঙ্গার ক্রস করে এইভাবে মাথার উপরে রাখবো। তারপর স্পাইন একদম সোজা করে এইভাবে উঠতে হবে আর নামতে হবে। 1, 2, 3, 4 যখন আমরা উঠবো তখন এক্সহেল করব, যখন নামবো তখন ইনহেল করব। মানে যখন আমরা ওপর দিকে উঠছি তখন আমরা নিঃশ্বাসটা ছাড়ব, যখন নামছি তখন নিঃশ্বাসটা নেব। এইটা হচ্ছে ব্রিথিং প্রসেস। এটা করলে পুরো চাপটাই আমাদের পেটে পড়ছে, পেটের যে কোর পোর্শন রয়েছে পুরো চাপটাই কিন্তু আমাদের পেটে পড়ছে, যার জন্য পেটের যে মেদ রয়েছে সেইটা কমতে এটা খুব সাহায্য করে। এরপর আমি আর একটা ওয়ার্ম আপ দেখাচ্ছি, এইভাবেই করতে হবে ফিঙ্গার ক্রস করে। 1, 2, 3, 4, 5, 6 আমি 6টা করলাম। আপনাদেরকে কিন্তু এটা প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম 20 থেকে 25টা করতেই হবে। প্রথম প্রথম হ্যাঁ মানছি অসুবিধা প্রত্যেকেরই হবে, বাট করতে করতে আপনারা ঠিক পারবেন, যদি চান যে আপনারা খুব ভালো একটা ফিগার পেতে। কথা গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আমি বরাবরই প্রতিভাবান শিল্পীদের নিয়ে হাজির হই আপনাদের সামনে। সেরকমই আমি আজকের শিল্পী, আজকের অতিথি যোগিনী অভিষিক্তা দাস, আমি কথা গানে গৌতমের সাথে অনুষ্ঠানে অভিষিক্তাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এবং আমি যে বারবার বলছি যে কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানটি শুধু কিন্তু গানের নয়, কথা ও গানে অনুষ্ঠানের নাম হলেও, অনুষ্ঠানের নাম হলেও কিন্তু শুধুই গান নয়, এই অনুষ্ঠানে বিভিন্ন রকম দিক দিয়ে প্রতিভা তো একটা কিছুতে থেমে থাকে না, প্রতিভা সব কিছুই প্রতিভা, সেটা নাচ, গান, এই যে যোগাসন, কবিতা আবৃত্তি, কবিতা লেখা, এবং বিভিন্ন ধর যিনি রান্না করেন সেটাও আমি বলছি সেটাও একটা কিন্তু শিল্প, সেটাও কিন্তু একটা প্রতিভা, ভালো রান্না করাটাও তো আপনাদের যাদের যাদের হ্যাঁ বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, সেটা মাউথ অর্গান, গিটার, কিবোর্ড, তবলা, তো যাদের যাদের এরকম প্রতিভা আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে। ফোন নাম্বার 9832289141, আরেকবার বলছি 9832289141, এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের প্রতিভা কী নিয়ে আপনারা প্রোগ্রাম করতে চান সেটা একটু আমাদের জানাবেন, খুব সুবিধা হবে তাহলে।
আপনারা আসুন স্বতঃস্ফূর্ত। আমরা আমাদের উদ্দেশ্য একটাই যে আপনাদের যাদের যাদের প্রতিভা আছে সেটা একটুখানি তুলে ধরা। এই যে আজকে আমাদের রানীগঞ্জের অভিষিক্তা, এত এত পুরস্কারে সে ভূষিত, বিভিন্ন রকম গোল্ড মেডেল থেকে আরম্ভ করে অনেক কিছু সে পুরস্কার পেয়েছে, আমরা জানতাম না। কিন্তু আজ যখন ওর বাড়িতে এলাম আমরা জানতে পারলাম, এবং আপনাদেরও সেটা জানাচ্ছি যে এরকম অভিষিক্তার মতো আরও অনেক প্রতিভা রয়েছে। তো আমরা অনুষ্ঠান এবারে শেষ করব কথা জানে গৌতমের সাথে। এই অনুষ্ঠানে তুমি পরবর্তী কি যোগাসন কিংবা কিছু টিপস যদি আমাদের দাও। আমার আরেকটা ইচ্ছা আছে, আমি আপনাদেরকে সূর্য নমস্কার করে দেখাবো, যেটা সান সলিউশন। তো সেটা আমি করে দেখাচ্ছি, করা হয়ে যাক, আমি তারপরে বেনিফিটস গুলো আপনাদেরকে। একদম, এটার 12খানা স্টেপ থাকে, প্রত্যেকটা স্টেপ আমি করছি, আপনারা মন দিয়ে দেখবেন। প্রথমে প্রণাম ফার্স্টে, তারপর দুটো হাত উঁচু করে লিটল বেন্ড, তারপরে সামনে ফ্রন্ট বেন্ড, ফ্রন্ট বেন্ড হয়ে যাওয়ার পর একটা পা পিছন দিকে আর একটা পা সামনে এইভাবে থাকবে। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। এটার পরে এই পাটা সামনে যাবে, এটা ফিফথ, তারপর কাঁধটা সামনে ঝুলবে, তারপর বডিটা বেন্ড করতে হবে, দেন আবার এইভাবে ব্রিজ পোজে আসতে হবে। তারপর আমি একটা পা আবার সামনে নিয়ে আসবো, দেন সেকেন্ড লেগ, তারপর আবার উঠে ব্যাক, দেন প্রণাম। এই হলো সূর্য নমস্কারের 12টা পজিশন। এরপরে আমি বলি সূর্য নমস্কার করলে কি কি পেতে পারেন বেনিফিটস। এতক্ষণ আমি যে যে আসনগুলো দেখালাম প্রত্যেকেরই প্রত্যেকটা আলাদা আলাদা বেনিফিটস রয়েছে, কিন্তু সূর্য নমস্কার করলে আমরা সব রকম বেনিফিটস পেতে পারি। যেমন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে অক্সিজেনের বৃদ্ধি ঘটে, আমাদের ফুসফুসে অক্সিজেনের পরিমাণ বাড়ে। তারপর আমরা সূর্য নমস্কারের মাধ্যমে সব রকম রোগ থেকে নিজেকে, এই হলো সূর্য নমস্কারের উপকারিতা। আমরা চলে এসেছি প্রায় দৌড় করাই, ঘড়ির কাঁটা তো কোনো জায়গায় থেমে থাকে না কোনো দিনই। আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা আবার জেনে নেব আজকের আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট যোগিনী অভিষিক্তার কাছে একটা প্রশ্ন আছে যে তোমার জীবনের লক্ষ্যটা কী, এরপর তুমি কিভাবে এগিয়ে যেতে চাও এই যোগাসনকে নিয়ে। আমি এখন নিউট্রিশন নিয়ে অনার্স করছি, তো যোগার সাথে অবভিয়াসলি নিউট্রিশনের একটা কানেকশন রয়েছে। এইটার মাধ্যমে আমি নিউট্রিশন আর যোগা এই দুটোকে নিয়েই আমি আমার ফিউচারে প্রফেশন করতে চাই। তো এইটাই হচ্ছে আমার এখন লক্ষ্য। বা দুর্দান্ত, তুমি লক্ষ্যে এগিয়ে চলো, আমরা সাথে আছি। এবং যারা যারা দেখছেন কথা ও গানে গৌতমের সাথে।